হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই রিকোয়েস্ট করেছো, তাই আজ এই ভিডিওটা তোমাদের জন্য করা হচ্ছে। অনেকেরই রিকোয়েস্ট ছিল যে WB HRB স্টাফ নার্স গ্রেড 2 মার্কস ক্যালকুলেশনস এবং স্ট্র্যাটেজি প্রিপারেশন এই সংক্রান্ত বিষয়ে ভিডিও করার জন্য অনেকেই জানতে চেয়েছো, তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য থাকছে। প্রথমে মার্কস ক্যালকুলেশনস নিয়ে আলোচনা করা হবে, তারপর প্রিপারেশনস এবং স্ট্র্যাটেজি। WB HRB স্টাফ নার্স গ্রেড 2, তোমরা এর মধ্যে এখানে ওয়েবসাইটে ভিজিট করার পর যেটা যে বিষয়টা তোমরা প্রথমেই দেখতে পাবে যে এখানে অলরেডি ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর থেকে শুরু করে রিডার, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার পাশাপাশি আরও অন্যান্য যে রিক্রুটমেন্ট প্রসেসের পোস্টগুলি রয়েছে, যেমন হচ্ছে প্রিন্সিপাল বা তারপর ডেন্টাল সার্জেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই সংক্রান্ত সকল পোস্টগুলি কিন্তু অলরেডি এখানে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেহেতু এই মুহূর্তে ভোটের আবহ চলছে, লোকসভা ভোটের আবহ চলছে, তাই যেটা মনে করা হচ্ছে যে এই ভোট পর্ব মিটে যাওয়ার পর, অর্থাৎ লোকসভা ভোটের রেজাল্ট আউট হওয়ার পরে সম্ভবত বিজ্ঞপ্তি আসতে চলেছে। সেটা জুন জুলাই মাসে সম্ভবত বিজ্ঞপ্তি আসতে চলেছে WB HRB। যেহেতু এই মুহূর্তে জুন জুলাই মাসে বিজ্ঞপ্তি আসবে, তাই এখন থেকে কিন্তু তোমাদের প্রস্তুতি আবশ্যক, অর্থাৎ প্রস্তুতি কিন্তু এখন থেকে তোমাদের নিতে হবে। WB HRB স্টাফ নার্স গ্রেড 2 এক দু মাস পরে খুব কম জনই রয়েছে যারা ক্র্যাক করতে পারে। মূলত তোমাদের কিন্তু প্রস্তুতি অবশ্যই নিতে হবে। তার আগে তোমাকে জেনে নিতে হবে যে তুমি কোন পজিশনে রয়েছো, অর্থাৎ তোমার মার্কস ক্যালকুলেশনস করে 100 মার্কসের মধ্যে তোমার মার্কস ক্যালকুলেশনস কত হচ্ছে, এটা প্রথম বিষয়। প্রথমে আসছি মার্কস ক্যালকুলেশনের যে বিষয়টা, সেটা WB HRB স্টাফ নার্স গ্রেড 2 2023-এ যে মার্কস ক্যালকুলেশনস ছিল সেই অনুসারে তোমাদের কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে সেটা নিয়ে প্রথমে ডিসকাস করছি। এক্ষেত্রে তোমাদের জানাবো যে গত বছরে মাধ্যমিকে কিন্তু 10 নম্বর ছিল, মাধ্যমিকে 10, HS-এ 25, GNM-এ 35, ডিপ্লোমাতে 5, এবং তারপর এক্সপিরিয়েন্সে ছিল 10 নম্বর, ইন্টারভিউয়ে ছিল 15 নম্বর। এইভাবে টোটাল নাম্বার ছিল কত, টোটাল নাম্বার ছিল হচ্ছে 100। এইভাবে মার্কস ক্যালকুলেশনস করে 100 মার্কস। তাহলে মার্কস ক্যালকুলেশনস কীভাবে করবে, আমি ধরে নিচ্ছি তুমি মাধ্যমিকে এক্ষেত্রে 80% নাম্বার পেয়েছ। মাধ্যমিকে তুমি 80% নাম্বার পেয়েছ, তার ফলে দেখা যাচ্ছে যেহেতু মাধ্যমিকে 10 বলা রয়েছে, তাহলে 80, এই এখানটা ভালো করে লক্ষ্য করবে, 80 × হচ্ছে 10/100, 80 × 10/100 সমান হচ্ছে 8, অর্থাৎ এটা তুমি পেয়েছো 8। তারপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে HS। HS-এ আমি ধরছি যে এখানেও 80% মার্কস তুমি পেয়েছো, HS-ও 80% মার্কস তুমি পেয়েছো। এক্ষেত্রে 25, যেহেতু 25 নম্বর এখানে বলা রয়েছে, 25 নম্বর, তাহলে 25 × 80/100 হচ্ছে 20। নেক্সট চলে আসছি GNM। GNM-এ আমি ধরলাম তুমি 70% মার্কস পেয়েছো, 35 নাম্বার রয়েছে GNM-এ, 35 × 70/100। এইভাবে মার্কস ক্যালকুলেশনস করতে হবে, এবং দেখা যাচ্ছে যে এই মার্কস ক্যালকুলেশনস করার পর তোমার মার্কস এক্ষেত্রে দাঁড়াচ্ছে মাধ্যমিকের জন্য 8, মাধ্যমিকের জন্য 8, উচ্চ মাধ্যমিকে এক্ষেত্রে 20, এবং GNM-এ 24.5 সমান 52.50, 52.50 এই মার্কসটা তুমি পাচ্ছ আউট অফ এক্ষেত্রে 70, আউট অফ 70-র মধ্যে তুমি 52.50 মার্কস পাচ্ছ। এর সঙ্গে যদি তোমার ডিপ্লোমা থাকে তাহলে 5 নম্বর পাবে। এক্সপিরিয়েন্স কিভাবে ক্যালকুলেশন হয় অনেকেই জানতে চেয়েছো, পার ইয়ার, অর্থাৎ এক বছরে 2 নম্বর ক্যালকুলেশন হয়, 2 বছরে 4 নাম্বার, 3 বছরে 6 নাম্বার, 4 বছরে এটা হবে 8 নাম্বার, এবং 5 বছরে হবে 10 নাম্বার। এইভাবে ক্যালকুলেশনস হয়ে থাকে, অনেকেই জানতে চেয়েছিলে। তাহলে যারা এক্ষেত্রে
তোমার 1.5 বছর হয়েছে, ধরো তুমি কোনো জায়গায় কাজ করছো 1.5 বছর, তোমার কিন্তু মার্কস ক্যালকুলেশনস করে এক্সপিরিয়েন্সে তুমি কিন্তু এই 2 মার্কসই পাবে, যেহেতু 2 বছর পূর্ণ হয়নি। অর্থাৎ তোমাদের প্রত্যেক বছরে 2 নম্বর করে অ্যালট রয়েছে। এবার চলে আসবো যে তুমি প্রস্তুতি কিভাবে নেবে এবং ডিপ্লোমা তোমরা কোন কোন ডিপ্লোমা করলে 5 নম্বর পাবে এবং সিওর সিওর এক্ষেত্রে সাকসেস রয়েছে, যেহেতু তোমরা প্রত্যেকেই জানো যে 0.01 নম্বরে একজন প্রার্থী আরেকজন প্রার্থী থেকে চাকরি থেকে বঞ্চিত হয়, তাই এই মার্কসটার কতটা গুরুত্ব। আর একটার গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউরও বিশাল গুরুত্ব রয়েছে, কারণ ইন্টারভিউ ঠিকঠাকভাবে পারফরম্যান্স করলে এক্ষেত্রে তোমার কিন্তু চান্সেস পাওয়া অনেকটাই সুযোগ রয়েছে, ফাইনাল মেরিট প্যানেল লিস্টে নাম আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তার জন্য কিছু স্ট্র্যাটেজি রয়েছে, ইন্টারভিউ ভালোভাবে দেওয়ার জন্য কিছু স্ট্র্যাটেজি রয়েছে, সেই বিষয়গুলি এখন থেকে তোমাকে জানতে হবে এবং সেগুলি এখন থেকে প্রস্তুতি নিতে হবে। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে কনফিডেন্স। এখন থেকেই নিজের কনফিডেন্স তৈরি করতে হবে, কারণ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট এখনও তোমাদের ফর্ম ফিল আপ হতে জুন জুলাই মাস করে, কিন্তু নিজেকে কনফিডেন্সে নিয়ে আসার জন্য কি দরকার, সেটা হচ্ছে প্রস্তুতি বা স্টাডি। এই স্টাডি যদি তোমার না থাকে, তোমার মধ্যে কনফিডেন্স গ্রো হবে না। অর্থাৎ তুমি প্রস্তুতি যদি না নাও, তাহলে তোমার মধ্যে কনফিডেন্স গ্রো হওয়া মুশকিল। 2 নম্বর হচ্ছে টু দ্য পয়েন্ট অ্যান্সার। এই পয়েন্টটা খুবই ভাইটাল। টু দ্য পয়েন্ট অ্যান্সার বলতে, তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ইজ BCG ভ্যাকসিন, তুমি একটি লাইন বা 2টি লাইনে BCG ভ্যাকসিন কাকে বলে, বা বড়জোর এক্ষেত্রে 3টি লাইনের মধ্যে বললে যে BCG ভ্যাকসিন কী, তার বেশি এক্ষেত্রে জানতে চাওয়া হয়নি। অর্থাৎ তোমাকে টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার কৌশল জানতে হবে। 3 নম্বর হচ্ছে নো আর্গুমেন্টস। ইন্টারভিউ রুমে যারা ইন্টারভিউয়ার থাকবেন, তারা কোনোভাবে কিন্তু তাদের সাথে কোনোভাবে ইন্টারভিউ রুমে কোনোভাবে আর্গুমেন্টস করা তোমার চলবে না। অর্থাৎ যারা ইন্টারভিউয়ার থাকবেন তাদের সঙ্গে এক্ষেত্রে ভদ্র ব্যবহার, পোলাইটনেস, এই সকল বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে, কারণ একজন প্রার্থীর সিলেকশন হওয়া কিন্তু নির্ভর করে প্রায় ইন্টারভিউয়ের ওপর। কারণ ইন্টারভিউ যখন তুমি যাবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার থেকে শুরু করে এভরিথিং, মেন্টাল এবিলিটি, সমস্ত কিছু কিন্তু যাচাই করা হয় সেই ইন্টারভিউয়ের মাধ্যমে। তুমি কতটা এক্ষেত্রে তোমার কতটা এলিজিবিলিটি রয়েছে একটা হসপিটালে এক্ষেত্রে কাজ করার, সমস্ত বিষয়গুলি কিন্তু দেখা হয়। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি পড়তে হবে, কোন কোন কোশ্চেন বেশি পড়বে, এটার জন্য অবশ্যই কিন্তু স্ট্র্যাটেজি দরকার। প্রিপারেশন স্টিক্স কিছু থাকে, last 5 years ইন্টারভিউয়ের কোশ্চেন্স, last 5 years ইন্টারভিউয়ের কোশ্চেন্স কোথায় পাবে এটা নিয়ে তোমাদের এর আগেও বলেছিলাম, সেটা হচ্ছে last 5 years ইন্টারভিউয়ের কোশ্চেন্স বা বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেনের জন্য তোমরা প্রথমে আমার চ্যানেলে ভিজিট করলে তারপর এখানে শর্টস ভিডিও সেকশনে আসবে। শর্টস ভিডিও সেকশনে আসার পর গতবারে যারা সফল হয়েছে, গতবারে যে সকল ক্যান্ডিডেট সফল হয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ গতবারে যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2-এ সরাসরি চাকরি পেয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে, ভালো ইন্টারভিউ দিয়ে, তাদের ডিটেলস এখানে তোমরা কিন্তু পাবে। যারা প্রচুর পরিশ্রম করেছিল, পড়াশোনা করেছে, স্টাডি করেছে, তারপর তারা সাকসেস পেয়েছে, অর্থাৎ সাকসেসের কোনো শর্টকাট এক্ষেত্রে হয় না। তাই যারা এক্ষেত্রে আমাদের চ্যানেলে ভিজিট করছো, তোমাদের জন্য প্রত্যেককে বলে রাখি, আমরা গত ডিসেম্বর থেকে, 2023-এর ডিসেম্বর থেকে আমরা অলরেডি এক্ষেত্রে পেইড মেম্বারশিপ ভিডিও অলরেডি দেওয়া শুরু করেছি, যেগুলি বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 5 মাস রানিং, যেখানে 18+ ভিডিও দেওয়া হয়েছে, 18+ এক্ষেত্রে ইন্টারভিউয়ের কোশ্চেন্স ভিডিও দেওয়া হয়েছে, এবং যেখানে 270 এখনও পর্যন্ত পেইড মেম্বার্স যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কোশ্চেন্স দেওয়া হয়েছে।
18টি ভিডিওতে 270টি প্লাস কোশ্চেন্স, ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ বিগত বছরের, তোমরা দেখলে কতজন সাকসেস পেয়েছে, ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আমরা এখানে আলোচনা করেছি। তাই যারা মেম্বারশিপ নেবে, তোমরা দেখতে পাচ্ছ এরা আমাদের মেম্বার্স, যারা মেম্বারশিপ নেবে তারা জয়েন বাটনটাতে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর এইভাবে তোমার সামনে ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর তোমাকে এক্ষেত্রে দুটো মেম্বারশিপের ভালো স্ল্যাব রয়েছে, এক্ষেত্রে 89 আর একটি রয়েছে 159। প্রসঙ্গত উল্লেখ্য, 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেখানে কিন্তু অল ভিডিওস অ্যাভেলেবেল। পেমেন্ট করার সময় তোমাকে এক্ষেত্রে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে ডাইরেক্ট পেমেন্ট করতে হবে ইউটিউবে, ডাইরেক্ট ইউটিউবে পেমেন্ট করতে হবে, অথবা গুগল পে বা ফোনপের সাহায্যে ইউটিউবে ডাইরেক্ট পেমেন্ট করতে পারো। এটা এক নম্বর বিষয়। আর একটা রয়েছে যে অনেকেই রয়েছে ডাইরেক্ট পেমেন্ট করতে পারছো না, তোমরা চাইছো যে মেম্বারশিপ নেবে কিন্তু ডাইরেক্ট ইউটিউবে পেমেন্ট করতে পারছো না, তাদের ক্ষেত্রে এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে তুমি মেসেজ করো বা লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে কমেন্ট বক্স সেকশনে, সেখানে তুমি মেসেজ করবে। মেসেজ করার পর, পেইড করার পর, এক্ষেত্রে যে কোশ্চেন্সগুলি অলরেডি দেওয়া হয়েছে সেই 270টি কোশ্চেন্স তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মারফত। আর একটা বিষয় জানাই, আমাদের চ্যানেলে মেম্বারশিপ নেবার দুটো উপায় রয়েছে, একটা ডাইরেক্ট ইউটিউবে পেমেন্ট করা, আর একটা হচ্ছে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কমেন্ট বক্স সেকশনে লিখে হোয়াটসঅ্যাপে পেমেন্ট করলে তারপর এক্ষেত্রে তুমি ডাইরেক্ট কোশ্চেন্স, ইন্টারভিউয়ের যে কোশ্চেন্সগুলি সেগুলি কিন্তু মডেল কোশ্চেন আকারে পাবে। এছাড়া আর কোনোভাবে কিন্তু মেম্বারশিপ নেওয়া সম্ভব নয়। তোমরা সতর্ক থাকবে, কিছু অসাধু এক্ষেত্রে ব্যক্তি বা অসাধু এক্ষেত্রে যারা ব্যবসায়ী বা অসাধু চ্যানেল রয়েছে যারা আমাদের মেম্বারশিপের ভিডিও কপি করে মার্কেটে হয়তো বিক্রি করছে, এটা মনে রাখবে। তারা হয়তো একটা দুটো তিনটে কোশ্চেন্স তোমাদের প্রোভাইড করবে, কিন্তু মেন যে প্রিপারেশন গাইড আপ টু এক্সাম পর্যন্ত, ইন্টারভিউ পর্যন্ত, সেই তারা গাইড প্রোভাইড করতে পারবে না। অর্থাৎ তাদের এগেনস্টও আমরা ব্যবস্থা নেব যারা এই ধরনের কাজ করছে। ইতিমধ্যে আমাদের কানে খবর এসেছে, কারণ আমরা প্রত্যেকটা মেম্বারশিপের কোশ্চেনে আমাদের কিন্তু সেখানে নাম উল্লেখ করা থাকে, চ্যানেলের নাম দেওয়া থাকে, আমরা ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছি। তাই প্রত্যেককে বলে রাখছি, যদি মেম্বারশিপ নেওয়ার প্রয়োজন মনে থাকে ডাইরেক্ট এখানে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সরাসরি পেমেন্ট করে, এক্ষেত্রে আমার কাছ থেকে তোমরা ডাইরেক্ট কোশ্চেন্স, এই মডেল কোশ্চেন্সগুলি যেগুলি পেইড মেম্বারশিপদের জন্য দেওয়া হয়েছে সেই কোশ্চেন্সগুলি কিন্তু তোমরা পাবে। এবার চলে আসছি যে বিষয়টা, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা জয়েন করো। ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেটাতে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে। এবং কোন বই পড়বে, কারণ প্রস্তুতি এখন থেকে আবশ্যক, প্রস্তুতি যদি তুমি না নাও তাহলে কিন্তু সময় অতিক্রান্ত হবে। এবং গতবারের ক্ষেত্রে বলছি যে এক একজন স্টুডেন্ট, এমনও স্টুডেন্ট রয়েছে প্রায়, তারা বিভিন্ন বেসরকারি অর্গানাইজেশনে কর্মরত ছিল, প্রায় 6 থেকে 8 মাস প্রস্তুতি নিয়েছিল গতবারের ক্ষেত্রে। তাই প্রস্তুতি কিন্তু এখন থেকে আবশ্যক, অ্যাটলিস্ট তোমাকে কিন্তু 3 থেকে 5 ঘন্টা প্রতিদিন এক্ষেত্রে স্টাডি করতে হবে। যদি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাক করতে চাও, বিভিন্ন স্ট্র্যাটেজি থেকে শুরু করে পেইড মেম্বার্সরা অলরেডি পাচ্ছে, তোমরাও পাবে। যারা জয়েন করতে চাইছো ইমিডিয়েট জয়েন করো। আর একটা বিষয়, তোমরা টার্গেট হাই যে বইটা রয়েছে, সাকসেসের কোনো এক্ষেত্রে শর্টকাট হয় না। মূলত যারা সাকসেস পেতে চাইছো, তোমরা থিওরি বইয়ের পাশাপাশি অবশ্যই যদি পারচেজ করার ক্ষমতা থাকে তাহলে এক্ষেত্রে আমাজন থেকে টার্গেট হাই বই 7th এডিশন বইটা নিয়ে নেবে কিনে। যদি পুরনো বই থাকে কোনো অসুবিধা নেই, সেটাও পড়তে পারো। যারা মেম্বারশিপ নেবে এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই,
ডিটেলস তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে তোমরা পেইড করে ডাইরেক্ট মেম্বারশিপ নিতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক দেবে, কারণ একটা ভিডিও তৈরি করতে প্রচুর এফোর্ট দিতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত।